মাদক দুর্নীতি মামলায় দ্রুত বাগদার সতরঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে আজ আদালতে পেশ করবে সিবিআই। শুক্রবার থেকে তাকে জেরা করে আরও একাধিক সাব এজেন্টের খোঁজ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের মুখে এই সতরঞ্জনকে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে একের পর এক এজেন্টের হদিশ পাওয়া গেল এবং যে উল্লেখযোগ্য তথ্য জানা গেল যে টাকা এই সমস্ত এজেন্ট বা সাব এজেন্টরা কালেক্ট করতেন রঞ্জনের মাধ্যমে তা প্রসন্ন রায়ের কাছে পৌঁছতে এবং তা কলকাতায় আসতো। এবার কি তাহলে সেই রাঘব বোয়ালদের বা সেই মাথাদের হদিশ পেতে চলেছে সিবিআই? এখনো পর্যন্ত কি খবর? দেখো সুবিধা, তোমাকে বলে দিই, যখন সিবিআই এই মামলার তদন্ত শুরু করেনি তার আগে থেকেই চন্দন মণ্ডল ওরফে সতরঞ্জন তার কিন্তু নাম শোনা যাচ্ছিল এবং গোটা নিয়োগ দুর্নীতি মামলায় তার একটা ইম্পর্টেন্ট রোল আছে সেই তথ্য কিন্তু সিবিআই আধিকারিকরা পেয়েছিলেন। সতরঞ্জন ওরফে চন্দন মণ্ডল তাকে গ্রেফতার করা হয় এবং তার সঙ্গে সুব্রত বলে একজন এজেন্টকে গ্রেফতার করা হয়। দুজনকেই কিন্তু আজকে কোর্টে তোলা হবে। তুমি জানো গতকাল সাতজনকে তোলা হয়েছিল, আজকে আবার দুজনকে। সিবিআই সূত্রের খবর, দুজনের জামিনের আবেদনের বিরোধিতা করবে সিবিআই এর আধিকারিকরা এবং গত কয়েকদিনে তাদের বিরুদ্ধে তদন্ত করে যে তথ্য প্রমাণ পাওয়া গেছে সেটা কিন্তু আজকে কোর্টে পেশ করা হবে। এবং যেটা প্রাথমিকভাবে সিবিআই সূত্রের খবর যে চন্দন মণ্ডলের সঙ্গে একাধিক সাব এজেন্টদের যে লিঙ্ক ছিল, অর্থাৎ তার আশেপাশের এলাকার সাব এজেন্টরা ক্যান্ডিডেট সিলেকশন করতো এবং সেই ক্যান্ডিডেটকে নিয়ে যাওয়া হতো চন্দন মণ্ডলের কাছে এবং সেখানেই টাকা দেওয়ার পর সেই ক্যান্ডিডেটের রিকমেন্ডেশন লিস্ট আগে পাঠানো হতো, এই ধরনের তথ্য পাওয়া গেছে। এবং যে কথা তুমি বললে যে পিরামিড, যদি তদন্তকে পিরামিড হিসেবে ভেবে নিই, নিচে থেকে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সিবিআই এর গোয়েন্দারা, অর্থাৎ আলটিমেট বেনিফিশিয়ারি কে ছিল, কোন কোন প্রভাবশালী ব্যক্তিরা এই গোটা স্ক্যামের সঙ্গে যুক্ত রয়েছে সেটা খুঁজে বার করারই চেষ্টা করছে সিবিআই এর তদন্তকারীরা। খুশিমতা চলে আসছি পরের খবরে। গতকাল আমরা দেখলাম পার্ক স্ট্রিটের একটি গাড়ি থেকে ফের বিপুল টাকার উদ্ধার হলো। পার্ক স্ট্রিটে গাড়ি থেকে এক কোটির বেশি নগদ উদ্ধার করেছে গতকাল কলকাতা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল নামে এক ব্যক্তিকে, যিনি নিউ আলিপুরের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ধরা পড়ার পর প্রথমে তিনি 50 লক্ষ টাকা গাড়িতে আছে বলে দাবি করেন। পরে যদিও পার্ক স্ট্রিট থানায় টাকা গুনতেই তা ছাড়িয়ে যায় 1 কোটি। বালিগঞ্জ গড়িয়াহাটের পর এবার পার্ক স্ট্রিট, কলকাতায় ফের কোটি টাকার সন্ধান। ফের গাড়িতে তল্লাশি চালিয়ে মিলল বান্ডিল বান্ডিল নোট। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার অঙ্ক 1,03,44,400 টাকা। পুলিশ সূত্রে দাবি, এই গাড়িতে করেই নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ অর্থ। রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, একটি গাড়িতে করে টাকা পাচার হচ্ছে বলে গোপন সূত্র মারফত কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে খবর আসে। সেই মতো বিকেল থেকে পার্ক স্ট্রিটের রাস্তায় নজর রাখতে শুরু করে সাদা পোশাকের পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ ছাড়াও ছিলেন গুন্ডা দমন শাখার অফিসাররা। WB96K1414 এই নম্বরের গাড়ি দেখতেই পথ আটকায় পুলিশ। গাড়ির ডিকি খুলতেই দেখা যায় থরে থরে 500 এবং 2,000 টাকার বান্ডিল সাজানো। সূত্রে খবর, গাড়ির চালক রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল পুলিশকে জানান গাড়িতে 50 লক্ষ টাকা আছে, কিন্তু অত টাকা কোথায়, কি কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তার সদুত্তর দিতে পারেননি। সন্দেহ হওয়ায় রাজেশকে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিট থানায়, আনা হয় টাকা গোনার যন্ত্র। কিছুক্ষণ পরই চোখ কপালে ওঠে তদন্তকারীদের, 50 লক্ষ কোথায়, টাকার অঙ্ক ছাড়িয়ে যায় 1 কোটি। গত বছর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকার পাহাড় উদ্ধারের ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। এর কদিন পরই হাওড়ায় ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে পাওয়া যায় 49 লক্ষ টাকা। গত 4 সেপ্টেম্বর মালদার গাজলে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে 1,39,00,000 বেশি টাকা উদ্ধার করে সিআইডি। এর 6 দিনের মাথায় গার্ডেন রিচে পরিবহন ব্যবসায়ী আমির খানের বাড়িতে মেলে 17,32,00,000 টাকার হদিশ। 15 অক্টোবর হাওড়ার শিবপুরে গাড়ি ও ফ্ল্যাট থেকে 8 কোটিরও বেশি নগদ উদ্ধার করে পুলিশ। 8ই ফেব্রুয়ারি বালিগঞ্জের নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের অফিস থেকে 1,40,00,000 টাকা উদ্ধার করে ইডি। তার 24 ঘন্টার মধ্যেই গড়িয়াহাটে একটি গাড়ি থেকে নগদ 1 কোটি টাকা উদ্ধার করে পুলিশ। এবার পার্ক স্ট্রিটে উদ্ধার হলো 1 কোটি টাকারও বেশি। পার্থ প্রতিম ঘোষ ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।
হুগলির পান্ডুয়ায় শুটআউটের ঘটনা ঘটেছে, যে ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। গাড়ি করে এক ব্যক্তিকে নিয়ে এসে জিটি রোডের ওপর গুলি করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, বর্ধমানের দিক থেকে একটি গাড়ি করে আসে চারজন দুষ্কৃতী। গাড়ি থেকে ওই ব্যক্তিকে জিটি রোডে নামিয়ে গুলি করা হয় বলে অভিযোগ। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। পালানোর সময় গাড়িটিকে ধাওয়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে। তবে কি কারণে গুলি এখনো পর্যন্ত জানা যায়নি, তদন্তে নেমেছে পুলিশ। হুগলির পান্ডুয়ায় শুটআউটের ঘটনা, যে ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বর্ধমানের দিক থেকে একটি গাড়ি করে আসে চারজন দুষ্কৃতী। তারাই ওই ব্যক্তিকে জিটি রোডে নামিয়ে গুলি করেন। পালানোর সময় গাড়িটিকে ধাওয়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। বাকি তিনজনের খোঁজ চলছে।